السلام عليكم ورحمة الله وبركاته. উপস্থিত মুসল্লিয়ান কেরাম দূরদূরান্ত থেকে আগত বিভিন্ন পেশার সম্মানিত আগন্তুক আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত প্রশংসা যিনি আমাদিগকে খতমে ইউনূসের মজলিসের মধ্যে আশি বসার তৌফিক দান করেছেন এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আকায় নামদার তাজদারে মদিনা সরকার দু আলম সৈয়দায়ে লওলাক সাহেবে আফলাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহে মুবারক বেশুমার দুরুদ ও সালাম। আমি কোরআনে কারিমের থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন উদ্রুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। কিন্তু আমরা এত দোয়া করি কবুল হচ্ছে না। কবুল না হওয়ার বিভিন্ন আলোচক আলোচনা করেছেন। আমরা বলি মুমিন যখন দোয়া করে দোয়া কবুল হয়। দোয়া কি হয়? কবুল হয়। কবুল হয়। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শুনায়। দুই ইহুদি ফাদ্রি তারা একদিন ফিলিস্তিন আসছে, তা মুসলমান অবস্থায়। লোকজন তাদেরকে ঘিরে ধরছে যে তোমরা তো বড় পাদ্রি, ইহুদি নাসারাদের বড় মৌলবী, তোমরা তো মুসলমান হয়ে গেলা। তখন তারা বলল মুসলমান হয়েছি তার কারণ হলো এই, তৎকালীন গভর্নর যিনি ফিলিস্তিনের গভর্নর ছিল তিনি আমাদেরকে খেদমতের জন্য একটা লোক দিছে, ওই লোকটা ছিল মুসলমান। লোকটা কি ছিল? সে সময় সময় কোরআন আয়াত পড়তো উদুরুনি আস্তাজিব লাকুম ওয়াসআলুল্লাহ মিন ফাজলিহি, বেশি বেশি পড়তো যাতে আমরা এতে মুখের থেকে শুনি শুনি মুখস্থ করে ফেলেছি। হেলে জিজ্ঞাসা করলাম এটার অর্থ কি? অর্থ হলো আল্লাহরে ডাকো, আল্লাহ তোমার তাকে সাড়া দিব, আল্লাহ করুণা কামনা করো, আল্লাহ পাক তোমাদের উপর করুণা করবে। কয়েকদিন আমরা খানা খাইতে বসছিলাম, খানা খাওয়ার পরে আমাদের লোকমা আটকে গেছে। কি আটকে গেছে? লোকমা আটকে গেছে। ওই মুসলমান খাদেম জগে জগে শরাব আমাদেরকে দিতেছে, আমরা শরাব খাইতেছি পান করতেছি, কিন্তু আমাদের নেওয়ালা নিষিদ্ধিকের নামে না। এখন দরকার পানির, কিন্তু অত্র এলাকাতে কোনো পানির ব্যবস্থা নাই। আমাদের একবারে যান বলব, অর্থাৎ যান বের হওয়ার কাছাকাছি, এমন সময় হঠাৎ খেয়ালে আসলো এরে এই যে মুসলমান খাদেম সবসময় বলতো আল্লাহরে ডাকো, আল্লাহ সাড়া দিব, আল্লাহ করুণা কামনা করো, তোমরা অবশ্যই আল্লাহর করুণা পাবা। তখন আমরা এখন সব কিছু বাদ দিই, কি কর আমরা শুরু করলাম উদ্রুনি আস্তাজিব লাকুম, হে আল্লাহ তোর এক মুসলমান বান্দা বলেছে তোকে ডাকলে বলে পাওয়া যায় এবং সে সবসময় আমাকে শুনে আমাদেরকে শুনে, তো ওয়াসআলুল্লাহ মিন ফাজলিহি, আল্লাহর করুণা কামনা করো, আল্লাহ অবশ্যই করুণা করবে। মাওলা এখন পানির প্রয়োজন, আমাদেরকে পানি দাও, পানির ব্যবস্থা করো। এই কথা বলার সাথে সাথে ওই যে আমাদের গির্জা 400 বছর পর্যন্ত পুরানা গির্জা মন্দির, ওই মন্দির চুনার কি ইদের সুরকি দ্বারা নির্মিত শুকে গেছে। আমরা অন্তর থেকে যখন আল্লাহকে ডাক পাচ্ছি দেখলাম ঝরঝর করে পানির ঝর্ণা জারি হয়ে গেল, বলো পায়ে শুকনা পিলার থেকে যখন পানির ঝর্ণা প্রবাহিত হলো আমরা দৌড়ে যাইয়া কোষ মারি পানি পান করলাম, প্রথম কোষে আমাদের নেওয়ালাটা নামি গেল আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আমাদের জরুরত শেষ, আল্লাহর কুদরত বন্ধ হয়ে গেল। তখন আমরা বললাম আসলে মুসলমান ধর্ম খাঁটি, মুসলমানের খোদা খাঁটি, বিপদের সময় মুসলমানের খোদা সাড়া দেয়, এটা কি সত্য? আমরা কালমা পড়ি মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নদী নদী জায়গা থাকবে, এই জমিন জমিনের জায়গা থাকবে, আল্লাহর কষ্ট হবে নাকি? শুকনা বিলের থেকে পানি দেওয়া কি কার?
যত কষ্ট নদীর নদী জায়গা রাখা কি তত কষ্ট না তাহলে এটা তো স্বাভাবিক বুঝা গেল আল্লাহ পাক আমাদের উপরে নারাজ হয়ে গেছে আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাই এ আমরা জাবর ভাইও বলছিলাম মাস দেড়েক আগে বাংলা বাজার জনতা বাজার মাদ্রাসার সরকারের জনতা বাজার বাংলা বাজার কোম্পানিগঞ্জ ওই মোতার সাহেব প্রায় 30 বানের উপরে হাজ করেছেন এবং এতেকাপ প্রতি রমজানে প্রায় মক্কা শরীফে এতেকাপ করেন তো আমি ওনার কাছে গেছিলাম বললাম হুজুর আমাদের তো নদী ভাঙ্গে একটু যদি দোয়া করেন যায় হুজুর হানকাপের মতো হালদি উঠছে ব্যাপার কত আমাদের ইয়ানে জুয়াখোর মদখোর জেনাখোর আছে জুয়াখুরি মদখুরি জেনাখুরি বন্ধ করতে পারিবা হুজুর তো আমার কলজাদার দুজন কথা বলছে আমি তো পাবুইতালি খাবার একবারে চুপ হয়ে গেলাম তখন হুজুর বলল যেখানে জুয়াখুরি সুদখুরি জেনাখুরি চলে এখানে যদি কোনো আল্লাহওয়ালা আসে আর দোয়া করি যা তো তোমরা মনে করিও না দোয়া কবুল হয়েছে ওখানে আল্লাহর আগন্তুক বেশি হবেন নাউজুবিল্লাহ বলেন এই জন্য আমাদের দুধমুখা হুজুরে দোয়া করছেন আমাদের লক্ষ্মীপুরের কাজসাহ হুজুরে দোয়া করছে তারপরে একবার অরিজিনাল ভারত থেকে এক জলপুরি হুজুর আসছিল হেমায়তপুর সর্বসর ওখানে দোয়া করছে কিন্তু দেখা যায় ভাঙ্গে বেশি হুজুরের কথা আর আমাদের কাজে কি হয়ে গেছে মিলে গেছে তখন বুঝেছে এরকম যে মনে করো তুমি তোমার বাবারে ভাত দাও না তুমি তোমার বাবারে কি দাও না ভাত দাও না গ্রামের সমস্ত নেতারা মেম্বার চেয়ারম্যান সবাই বিচার করলো মেম্বাররা সবাই বিচার করলো নেতারা বিচার করলো মারো না শেষ উপজেলা চেয়ারম্যান আসি ভাঙ্গি দিল যে তুমি তোমার বাবারে 1000 টাকা করে দিবা তুমি তাও মারো না এখন তোমার বাবা কি তোমার বাড়ি রাখবো বাড়ি করে দিব সবাই বলেন যে বেলা এলাকার মুরব্বী মান্যগণ্য লোকের কথা মানুষ না ইভেন্টের কথা মানুষ না মেম্বারের বিচার মানুষ না চেয়ারম্যানের বিচার মানুষ না এখন উপজেলা চেয়ারম্যানের বিচার করলো তাও মানলি না চল ভাই তোর ভালো যায় ঠিক না ঠিক তাহলে এই বাসস্থান কে দিছে আমরা জোরও নাই আসর ফজরও নাই জোরও নাই আসরও নাই মাগরিবও নাই এশাও নাই এরপর আসি জুয়া করি মদ করি আর কি হ্যাঁ বিভিন্ন গুণের কাজে তাহলে আল্লাহ যে বাসস্থানে বাসস্থানের জন্য যে জায়গা দিয়েছেন এটা কি রাখবেন না যাবেন প্রতি আপনাকে রাখবেন না যাবেন তাহলে আমরা আজকে তোবা করতে হবে বিশেষ করে নদীর কোলে যারা নেতৃত্ব দেন এবং যারা নদীর কোলে থাকেন তাদের পায়ের মধ্যে আমি 2 হাত জোর করে বলছি আল্লাহর হস্তে আজ থেকে জুয়া মদ এবং রেন্ডিবাজি যেন এই উপকূলীয় এলাকাতে আপনারা না করেন আর যাদের কাছে ক্ষমতা দিচ্ছে প্রভাবশালী আমাদের আমাদের এই চালুন দিনে কলম্বর ওয়ার্ড এটা 1 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব জনাব নাজমুদ্দিন সাহেব আমি দেখছি উনি আসছেন আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি চেয়ারম্যান সাহেবকে বলে এখানে আমাদের জাফর মাস্টার সাহেব সকালে আরো অনেকে আসেন মান্যগণ্য সবাই মিলে এই নদীর কুলটাকে যদি জুয়া মদ এবং গ্রান্ডিবাজি থেকে হেফাজত করতে পারেন তাহলে ইনশাআল্লাহ খোদার কসম আজকে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে তওবা করে আল্লাহর কাছে আল্লাহর ফজল কামনা করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন